টিউবলেস টায়ার, একদম হাওয়া নাই, দেখতেই পাচ্ছেন হাওয়া একদম উদাও হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন টায়ার ধরতে গেলে একদম রিং থেকে আলাদা হয়ে গেছে। তো এখন এই বিষয়টা নিয়ে কি করা যায় সেটা নিয়ে আজকে এর ভিডিও। তো তার জন্য আমরা একটা ক্লাস তার নিছি, তো এটা হচ্ছে একটা সিনজির তার। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই টায়ারটার উপরে আমরা এই তারটাকে বাঁধবো। দেন বাঁধার পরে কি হয় দেখি তখন ভিডিওর ভিতরে। তো এভরিওয়ান, একটা কথা না বললেই নয়, তো আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো অলরেডি আমাদের টায়ারের উপর তারটা বাঁধানো শেষ, তো এবার যেটা করব আমরা একটু তারটা টাইট করে নেব। টাইট করার পরে আমরা একটা স্ক্রুড্রাইভার তারের ভিতরে ঢুকিয়ে নেব। দেন যদি মনে হয় যে একটু লুজ লুজ তাহলে আরেকটা স্ক্রুড্রাইভার অথবা যেটা মনে হয় যে এটার ভিতরে ঢুকে টাইট করা যায় তো তেমন কিছু একটা ঢুকিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন একটা টি ঢুকাইছি, টি বলতে আমরা যে টি দিয়ে আমরা নাট খুলি। তো আপনাদের কাছে যদি তেমন কিছু না থাকে তাহলে যদি ট্রায়াল লিভার থাকে তাহলে আরও সুবিধা হয়। তো অলরেডি আমাদের বাধা শেষ, তো আমরা হাওয়া দিতেছি। হাওয়া দেওয়ার পরে অবশ্যই যে আমরা তারটা বাচ্চি ছিঁড়ে যেতে পারে বা নাও ছিঁড়তে পারে, তো সেদিকে খেয়াল রাখতে থাকুন যে কীভাবে হাওয়াটা ধরে। তো একবার হাওয়া ধরলে তাহলে আর হাওয়া যাবে না। তো অলরেডি আমাদের কাছে সেবার হাওয়া দিলে আশা করি হয়ে যাবে, তো দেখা যাক কী হয়। তো অলরেডি আমরা হাওয়া ঢুকাইতেছি টায়ারের ভিতরে, দেখতেই পাচ্ছেন হাওয়ার লোড নিতেছে, অলরেডি ধরে ফেলছে, দেখতেই পাচ্ছেন অনেক হাওয়া ধরতেছে। জাস্ট এবার তারটা ছিঁড়ে যাবে আশা করি। এই যে দেখতেই পাচ্ছেন তারটা কিন্তু ছিঁড়ে গেছে, টায়ারে কি প্রেসারের কারণে কিন্তু তারটা ছিঁড়ে গেছে। তার পাশাপাশি আমাদের টায়ার কিন্তু সেট আপ হয়ে গেছে। আর অবশ্যই আপনারা টায়ারটা এভাবে ওঠানোর আগে একটু পাউডার দিয়ে নেবেন বা পাউডারে পানি দিয়ে নেবেন যাতে টায়ারটা ভালো করে বিট চারোদিকে উঠে, তাইলে দেখা যাবে আপনার টায়ারটা সুন্দর করে ফিটিং হবে। তো এভরিওয়ান, আমরা তো ভিডিওর ফার্স্টে দেখাইছি যে রিংয়ের থেকে টায়ার আলাদা হয়ে গেছে, তো সেটার জন্য আমরা বিট উঠাইছি, যেভাবে হোক যার যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করে উঠাই। তো আমি এভাবে উঠাই আর কি, তো সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন তো হাওয়ার ওঠানো শেষ বা টায়ারের বিট ওঠানো শেষ, এবার যা করব আমরা এই টায়ারের ভিতরে একটা জেল ঢুকাই নিব। তো জেল ঢুকানোর উদ্দেশ্য হচ্ছে আমরা জেলটা ঢুকালে দেখা গেছে আপনার টায়ারে কোনো পিন বা কোনো কিছু একটা ঢুকলে যেন লিক না হয়, আর লিক হলেও যেন হাওয়া বের হতে না পারে, তার কারণে কিন্তু আমরা জেলটা ইউজ করি। দেখতে পাচ্ছেন আমরা টায়ারের ভিতরে জেল ঢুকাইতেছি। তো এই জেলটা আসলে ভালো সার্ভিস দেয়, জেলটা আমি অনেক টায়ারে ইউজ করছি, ভালো কাজ করে, সার্ভিসও ভালো দেয়। কোনো একটা লিক হইলেও বা একটা পিন ঢুকলেও ওই পিনটা বের করে নিলেও হাওয়া ধরে রাখতে পারে, ভালো কাজ করে। তো আপনারা যাদের টিউবলেস টায়ার তারা অবশ্যই জেল ইউজ করবেন, তাহলে আর হাওয়ার লিক যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।